আসসালামু আলাইকুম জনসভা ইউটিউব চ্যানেলে নতুন আরো একটি নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ নাজমুল হক। তো আজকের ভিডিওর বিষয় হচ্ছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে যে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে, তার বিস্তারিত ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন, যাতে পরবর্তী যে কোনো চাকরির আপডেট নিউজ আপনার মোবাইলে নোটিফিকেশন আকারে চলে যায়। তো বন্ধুরা, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন গণপ্রজাতন্ত্র বাংলাদেশ সরকারের তাদের অফিসিয়াল ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে সেই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। তো এখন তার বিস্তারিত আলোচনা করব। তো দেখেন, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনার আপনার যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত করেছে সেটা হচ্ছে আপনার 9 মে 2021 মানে গতকালই প্রকাশিত হয়েছে। তো দেখেন, পরীক্ষা নিয়ন্ত্রক নন ক্যাডার বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয় ঢাকায় নিম্নলিখিত পদসমূহে সরাসরি নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের থেকে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। তো এই ছিল তাদের নিয়োগ বিজ্ঞপ্তিটি। তো কী কী পদ রয়েছে, কীভাবে আপনার সেই আবেদনটি করবেন এবং কী কী ক্যাটাগরি রয়েছে তার বিস্তারিত এখন আলোচনা করব। তো দেখেন, বিজ্ঞপ্তি নম্বর অনুযায়ী ক্রমিক নাম্বার তারপরে আপনি দেখেন বিজ্ঞপ্তি ক্রমিক নাম্বার বা ইউনিট, তারপর এখানে আপনার দেওয়া আছে পদের নাম বা গ্রেড ও সংখ্যা, তারপর আপনার মন্ত্রণালয় বিভাগ বা অধিদপ্তর, বেতন স্কেল, তারপর আপনার ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা, তারপর আপনার অভিজ্ঞতা ও অন্যান্য, তারপর শিক্ষাগত যোগ্যতার স্নাতকোত্তর বা স্নাতক ডিগ্রি বিষয়ক কোট, তারপর বয়স থাকতে হবে অবশ্যই আপনাকে এই অনুযায়ী আপনার 18 থেকে 30 বছর হতে হবে। তো চলুন সেই বিষয় নিয়ে এখন আলোচনা করি। সেটা হচ্ছে দেখেন ক্রমিক নাম্বার, আপনার পদের নাম হচ্ছে সিনিয়র মেকানিক, আপনার ডাক ও টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে, আপনার বেতন স্কেল হচ্ছে আপনার 16,000 থেকে 38,640, ন্যূনতম আপনার শিক্ষাগত যোগ্যতা হতে হবে মেকানিক ইঞ্জিনিয়ারিং, অটো ডিজেল পাওয়ার ইঞ্জিনিয়ারিং এবং এর নিয়ে আপনার ডিপ্লোমা থাকতে হবে। অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই, এখানে অভিজ্ঞতা চাইনি। আপনার শিক্ষাগত যোগ্যতার আপনার যে কলাম যে দেওয়া আছে সেই কলাম অনুযায়ী আপনার হতে হবে, বয়স হতে হবে অবশ্যই আপনার 30 বছর সর্বোচ্চ হতে হবে। তারপরে দেখেন 2 নম্বরে ক্রমিক নাম্বার তারা বলে দিয়েছেন গ্রাফিক ডিজাইনার, আপনার গ্রাফিক ডিজাইনার লোক নেওয়া হবে ডাক যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে ডাক ও টেলিযোগাযোগ বিভাগে, আপনার বেতন স্কেল হচ্ছে 16,000 থেকে 38,640 এর মধ্যে হতে হবে। তার শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড বা ইনস্টিটিউট প্রতিষ্ঠান হতে, কমার্শিয়াল আর্টস বা ফাইন আর্টসের ডিপ্লোমা থাকতে হবে, তাহলে অবশ্যই আপনি এখানে আবেদনটি করতে পারবেন। আপনার কিছু অভিজ্ঞতা রয়েছে, এখানে ওর অভিজ্ঞতাটা দেখে নেবেন। আপনার শিক্ষাগত যোগ্যতা যে লাগবে সেটা আপনার 86 ও 55 নম্বর কলামে দেওয়া আছে, বয়স অবশ্যই আপনাকে সর্বোচ্চ 30 বছর হতে হবে। তারপরে দেখেন ক্রমিক নাম্বার 3 54/1 ইউনিট, উপ সহকারী স্থপতি, আপনার গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে স্থাপত্য অধিদপ্তরের সেই লোক নিয়োগ দেওয়া হবে। তার আপনার বেতন হচ্ছে 16,000 থেকে 38,640, জাতীয় বেতন স্কেল 15 অনুযায়ী বা অন্যান্য বাতাবার সুবিধাও রয়েছে। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড হতে 4 বছর মেয়াদি ডিপ্লোমা ইন আর্কিটেকচারে ডিপ্লোমা থাকতে হবে। আপনার শিক্ষাগত যোগ্যতা হতে হবে, এটা যে বাংলাদেশ কারিগরি শিক্ষা হতে 4 বছরের মেয়াদি ডিপ্লোমা ইন আর্কিটেকচার ডিপ্লোমাও থাকতে হবে। অভিজ্ঞতা এখানে দেওয়া আছে যে সংশ্লিষ্ট বিষয়ভিত্তিক পেশায় 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, কম্পিউটার থাকতে হবে, এবং অভিজ্ঞতা এখানে দেওয়া আছে সর্বোচ্চ বয়স হতে হবে আপনার 30 বছর। তারপরে যেখানে দেওয়া আছে দেখেন সংশ্লিষ্ট নিয়োগ বিধিতে বর্ণিত নিয়োগ যোগ্যতা ও কমিশন সচিবালয়াত নম্বর অফিস আদেশ জারিত নন ক্যাডার নিয়োগ পরীক্ষা নীতিমালা এত অনুচ্ছেদ অনুযায়ী বিজ্ঞপ্তি ক্রমিক নাম্বার এত এত বদ সময় বা সারাংশ নিম্নরূপ এখানে দেওয়া আছে যে গ্রেড, তারপরে ইটিএগুলো এখানে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। তারা শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী এক বা একাধিক পদে রেজিস্ট্রেশন করা যাবে,
আপনারা চাইলে একজনই দুই তিনটা পদেও আবেদন করতে পারবেন, যার কারণে এখানে বলে দিয়েছে দেখেন শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী এক বা একাধিক পদে রেজিস্ট্রেশন করা যাবে। একাধিক পদে রেজিস্ট্রেশন করলে প্রতিটি পদের জন্য আলাদা আলাদা রেজিস্ট্রেশন ফি দিতে হবে। অনলাইন আবেদনপত্র বা বিবিএসসি ফর্মের তপ পূরণ এবং পরীক্ষা ফি জমা দানের শুরু ও শেষ হওয়ার তারিখ। প্রার্থীদের টেলিটকের ওয়েবসাইট এটা বা যে পিবিএসসি টেলিটক ডট কম ডট বিডি অথবা বাংলাদেশ সরকারি কর্ম কমিশন ওয়েবসাইট পিবিএসসি জিওভি ডট বিডি এর মাধ্যমে কমিশন কর্তৃক নির্ধারিত আবেদনপত্র পিবিএস ফর্মে আপনার সেই আবেদনটি করতে হবে। তো দেখেন অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার জমাদান শুরু তারিখ, অনলাইনে আপনার আবেদন হবে 12 মে 2021 তারিখে দুপুর 12টা থেকে আবেদনটি শুরু হবে, এবং অনলাইনের মাধ্যমে আবেদনপত্র পূরণ ও শেষ তারিখ হচ্ছে 07/06, মানে আপনার জুন মাসের 7 তারিখে শেষ হবে, সন্ধ্যা 6টায় এই আবেদনটি শেষ হবে। কেবলমাত্র ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ এতত তারিখে হয়তো পরবর্তী 72 ঘন্টার মধ্যে, আপনার যারা শুধু আবেদন করবেন তারা অবশ্যই 72 ঘন্টার মধ্যে সেই আবেদনটি জন্য পেমেন্ট SMS এর মাধ্যমে পেমেন্ট দিতে পারবেন। তো এই ছিল আজকে ভিডিও বিষয়বস্তু। যারা এতক্ষণ দ্রুত সহকারে ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। পরবর্তী কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।